বিএসএফের গুলিতে জখম হলেন এক বাংলাদেশি পাচারকারী। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে মালদা জেলার হবিবপুর ব্লকে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন নাঙলডাঙ্গা ও ইটাঘাটি গ্রামের মাঝে। তবে বৃহস্পতিবার দুপুরে গুলিতে জখম ওই পাচারকারীকে উদ্ধার করে বিএসএফ প্রথমে বুলবুলচণ্ডী আরএনআর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বিএসএফ সূত্রে জানা গেছে গুলিবিদ্ধ ওই যুবকের নাম ইউসুফ আহমদ, বয়স 25। তার বাড়ি বাংলাদেশের গোমস্তপুর থানার রুকিন্দপুর গ্রামে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ওই যুবকের বাঁ পায়ে গুলি লাগে। বিএসএফ এর দাবি, বুধবার গভীর রাতে একদল পাচারকারী নাঙলডাঙ্গা ও ইটাঘাটের মাঝের সীমান্ত দিয়ে গরু পাচারের চেষ্টা করছিল। সেই সময় বিএসএফ এর 159 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা পাচারকারীদের ধাওয়া করে। অভিযোগ, পাচারকারীদের এক অংশ বিএসএফ কে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়লে বিএসএফ পাল্টা গুলি চালালে ওই পাচারকারী জখম হন। বাকিরা বাংলাদেশের দিকে পালিয়ে যায়।